এই যুদ্ধে তুমি কেন এলে আলিয়া? আসতে পারলাম না বলে অধিকারের প্রশ্ন তোলেন তো চলে যায়। এখন কোন দিকে যেতে কোন দিকে গিয়ে কামানের গোলায় উড়িয়ে যাবে। তাহলে অনুমতি করুন এইখানেই বসে থাকি। গোলাম হোসেন কোন সাহসে তোমাকে নিয়ে এলো? আমি যে তাকে ছাড়লাম না। এইখানে চুপ করে বসো। শুধু বাজনাই বাজছে আর কামানের শব্দ হচ্ছে। যুদ্ধ কোথায় জাহানা? ওই কামানের একটি গোলা যখন এই শিবিরে এসে পড়বে তখন বুঝবে যুদ্ধ কোথায়। জাহানা, ওই একটা গোলা আমাদের দুজনকে উড়িয়ে নিয়ে যেতে পারে না? তাহলে খুবই খুশি হও তুমি। কথা মিলে আমরা দুজনে যখন ওই নীলা কাছে দেখে দাঁড়াতে পারবো না তখন গোলার মুখে উড়ে যাওয়াই কি ভালো নয় জাহানা? নির্মদন এখানে ডেকে পাঠানো অনাবশ্যক। ওই যে রাজা মোহনলাল এই দিকেই আসছে। আমাদের গোলাবর্ষণে অতিষ্ঠ হয়ে ক্লাইড লাক্ষা ভাগের সৈন্য সরিয়ে নিয়ে যাচ্ছে। সিপাহশালার যদি লাক্ষা ভাগ বেষ্টন না করেন তাহলে সমস্ত ইংরেজ বাহিনী সেখানে আশ্রয় নেবে। তখন আমরা গোলাবর্ষণ করেও কিছু করতে পারবো না। তাকে অগ্রসর হতে আদেশ দিন। চলুন রাজা, আর আমরা এখানে অপেক্ষা করতে পারি না। ইউর এক্সেলেন্সি, কি সংবাদ সিনপ্রে? প্ল্যান হইলে একরকম, যুদ্ধ হইতে আর একরকম। দিস ইজ নট দ্য ওয়ে টু ভিক্টরি। আমরা কমান্ড চালাইতেছি। মির্জাফর চুপ করিয়া দাঁড়াইয়া থাকবে? থাকবে, বেশ করবে। যাও, নিজেরা পারো লড়াই করো, না পারো বাবাও, আমাকে বিরক্ত করো না। ভেরি ওয়েল ইউর এক্সেলেন্সি। আমাকে এরা পাগল করে তুলবে। শুধু অভিযোগ আর অভিযোগ। গোলাম হোসেন, আর কাউকে আমার শিবিরে আসতে দিও না। সেনাপতিরা কেউ যদি আসেন, সেনাপতিদের কাজ সমর ক্ষেত্রে, নবাবের শিবিরে নয়। জানো আলিয়া, আমার সামনে কথা কইলে সাধনা কখন ভাবছেন যাবে না? যুদ্ধের কথাই তোমাকে বলতে চাই। যুদ্ধের কথা? হ্যাঁ, মন দিয়ে শোনো। আমার অধিকাংশ সৈন্য রয়েছে মির্জাফর, ইয়ার লতিফ আর রায়দুল্লভের অধীনে। আপনার সৈন্য ওদের অধীনে কেন রেখেছেন? তোমাকে এসব বলা বৃথা। গোলাম হোসেন, যাবে না? আলিয়া জানতে চাই যে আমার সৈন্য আমি সেনাপতিদের অধীনে কেন রাখি। দেখি আলিয়া, শোনোনি কথা? আপনার ধন পরকে দিয়ে দৈবক্র মরেন ব্যথা হয়ে তুমিও পরিহাস করছো। গোলাম হোসেন, পরিহাস নয় জাহাপনা, দুর্বৃত্তাবস্থায় আমি বর্ণনা করছি। তুমিও কিছুই বোঝো। সত্য বলেছেন জাহাপনা, আমরা সরল লোক, সহজ কথাই বুঝি। কি তোমাদের সহজ কথা? সহজ কথা এই যে জয় নিশ্চিত যেন যে সেনাপতি শত্রুকে আক্রমণ করে না, দূরে দাঁড়িয়ে শত্রুর তারিফ করে, হয় সে অনুমান নয় বিশ্বাস হবে। গোলাম হোসেন, নবাবের বান্দা যে বুদ্ধি রাখে নবাব তার অধিকারী নন না? হাট বাজার বাঁধা, তার নীরবে মার খাওয়া ছাড়া আর কি গতি আছে? গোলাম হোসেন, জনাব আমার অপরাধ হয়েছে। তুমি যদি নবাব হতে আমি বুঝতে পারছি তুমি মির্জাফরকে করা হুকুম দিতে। মির্জাফর সে হুকুম মানত না, তুমি তাকে বন্দি করছো। খবর পেয়ে তার সৈন্যেরা করতো বিদ্রোহ, তোমার শিবির আক্রমণ করে তোমাকে করতো হত্যা। নবাবই তোমার মুহূর্তেই শেষ হয়ে যেত। বুঝলে বুদ্ধিমান? আমি সব জানি, সব বুঝি, তবুও বাধ্য হয়ে মির্জাফরকে খাতির করি। তোমরা বিরক্ত হও, আমি নিজের ওপর নিজেও বিরক্ত হই। কিন্তু কি করবো গোলাম হোসেন, উপায় নেই, উপায় নেই।